আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিও ক্লিপসে আমরা শর্ট কোয়েশ্চেন আলোচনা করবো, এমসিকিউ বেসড কোয়েশ্চেন। তো আমরা এর আগে অলরেডি বড় কোয়েশ্চেন সমাধান করে ফেলেছি, 21 নম্বর হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ বেসড কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের উপর আনসার করবো। তো প্রথম এখানে দুটো কোয়েশ্চেন আমি নিয়েছি। তো 1 নম্বর যে কোয়েশ্চেনটা দেখছি, বলছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদ, মানে সুদের হার আমাকে বলে দিয়েছে, এবং সুদে পি টাকার মানে আসল আমাকে বলে দিয়েছে, টি বছরের মানে সময় আমাকে বলে দিয়েছে, সুদ কত টাকা 1 টাকা হলে। তো আমার খুব সহজ ফর্মুলা ছিল যে আই ইজ ইকাল টু আমার পি ইন্টু আর ইন্টু টি বাই 100 বাই 100, ওকে বাই 100, এইরকম একটা ফর্মুলা ছিল। তো এখানে যদি আমি দেখি আই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি, তার মানে এই অপশানটা তো আর আসছে না, এই অপশান তো আসছে না। এখানে দেখতে পাচ্ছি পি আর ইন্টু টি ইকুয়াল টু 100, ওকে পি আর ইন্টু টি 100, এটাও তাহলে সেই আসছে না, এটাকে আসছে আসছে না, হ্যাঁ এটাও আসছে না। তাহলে একই রকমভাবে যদি এটাতে চলে আসি, এই জায়গাটা চলে আসি, এই জায়গাটা, এই ফর্মুলা, তাহলে এখানে তো আসতেই হবে, কারণ এটার সাথে যদি এটাকে গুণ করে দিই তাহলে আই এর সাথে 100 গুণ হয়ে গেল, তাহলে থাকলো আমার পি ইন্টু আর ইন্টু টি। তাহলে দেখো এইরকম 3 নম্বর যে কন্ডিশন আছে, সেই 3 নম্বর কন্ডিশনের সাথে আমার এটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, তার মানে আমার উত্তর হবে কোনটা, 3 নম্বরটা হচ্ছে রাইট আনসার, 3 নম্বরটা রাইট আনসার। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদে, কোনো মূলধন আমি জানি না কোনো কত মূলধন, তাহলে আমি এক্স ধরে নিচ্ছি, যখন আমি জানি না তাহলে এক্স ধরে নিচ্ছি, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, একটা নির্দিষ্ট সরল সুদের হারে কত পার্সেন্ট আমি জানি না, আরে 20 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তার মানে এখানে এখানে দ্বিগুণ হচ্ছে, তার মানে সুদটা বাড়ছে, এখানে টাইম হচ্ছে 20 বছর আর সুদটা হচ্ছে কত, যেটা আসল হবে সেটাই ডবল হয়ে যাচ্ছে, তার মানে এটাও হবে এক্স। তাহলে এটাও যদি এক্স হয়, তাহলে এটা যদি এক্স হয় তাহলে আমাকে ওই একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, তাহলে আমাকে বের করে নিতে হবে যে আমি কত বছরে হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা করব, এই কোশ্চেনটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে পি সমান সমান যদি আমি দেখি, পি সমান সমান এক্স, আই সমান সমানও এক্স, আমার টি সমান সমান হচ্ছে 20 বছর, তাহলে আমি আর এর মান আমাকে বের করতে হবে। তাহলে আর এর ফর্মুলা আমি বলেছিলাম যে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এই ফর্মুলা আমি বলেছিলাম, তাহলে সেই ফর্মুলাতে পুট করি। তাহলে আই, আই মানে এখানে এক্স, তাহলে 100 বাই পি, পি এর মান কত, এখানে পি এর মানও এক্স, আর টি এর মান এখানে 20 বছর, তাহলে এক্স এক্স কেটে গেল, 20 দিয়ে এটা 5 হলো, তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা সুদের হারটা কত, এখানে সুদের হারটা আমি পেয়ে গেলাম এই কোয়েশ্চেনটা থেকে 5%। যদি 5% ওই একই পার্সেন্ট সরল সুদ, তার মানে এবার আমি আর ইজ ইকাল টু 5% পেয়ে গেছি, মূলধন, মূলধন ওই একই মূলধন, মূলধন কত আছে, মূলধন আমি এক্স ধরবো, বলছে 3 গুণ হয়ে যাবে, তার মানে এক্স ছিল, তার মানে এখানে কন্ডিশনটা, কন্ডিশনটা পি সমান সমান যদি আমি এক্স ধরি, কেন ওই মূলধনই আছে, আর আই সমান সমান বলছে 3 গুণ হয়ে যাচ্ছে, তার মানে আমার 3 গুণ থেকে আমি মূলধনটা বাদ দিয়ে দেবো, তার মানে 2x থেকে যাবে, আমার আর এর মান হচ্ছে কত, 5%, আমার আর এর মান 5% যদি হয় তাহলে আমার টি সমান সমান কত আসবে। তো আমি টি এর ফর্মুলা পুট করবো, টি এর ফর্মুলা যদি পুট করি তাহলে আই ইন্টু 100 বাই পি ইন্টু পি ইন্টু আর, যদি এটা করি তাহলে আয়ের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আয়ের ক্ষেত্রে আয়ের ভ্যালু কত আছে, আয়ের ভ্যালু আছে 2x, আয়ের ভ্যালু 2x ইন্টু 100 বাই পি, পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর, আর এর মান হচ্ছে কত, 5, আর এর মান 5, এটার সঙ্গে এটা কেটে গেল, 5-এর সাথে এটাকে কাটলাম, 20 হলো, তার মানে 20 ইন্টু 2 হলো কত, 40 বছর, তাহলে 3 গুণ কত বছরে হবে, 40 বছর যদি সময় দেওয়া যায় তাহলে আমি কত পাব, এই আয়টা 3 গুণ হয়ে যাবে। এখানে যদি অপশানগুলো আমি নিই, অপশানগুলো এখানে ছিল অ্যাকচুয়ালি, যে অপশানগুলো সেগুলো হলো, এ অপশানে ছিল, 1 নম্বর অপশানে ছিল আমার 30 বছর, 2 নম্বর অপশানে ছিল 35 ইয়ার্স, সি নম্বর অপশানে ছিল 40 ইয়ার্স, আর ডি নম্বর অপশানে ছিল 45 ইয়ার্স। তাহলে কোন অপশানটা ঠিক হবে, এখানে সি নম্বর অপশানটা ঠিক হবে। এই হলো দুটো কোয়েশ্চেন, মানে পরবর্তী ভিডিওতে আরও কিছু আমরা এমসিকিউ বেসড কোয়েশ্চেনের সমাধান করব। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলো কমেন্ট বক্সে, আমি সেটাকে
সলভ করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে, যে তোমাদের কি কি সমস্যা হচ্ছে। এবং যদি চ্যাপ্টারের কোনো চ্যাপ্টারে, যদি ম্যাথামেটিক্সে কোনো চ্যাপ্টারে প্রবলেম হয়, যে চ্যাপ্টারে সমস্যা হচ্ছে, তাহলেও সেটা বলতে পারো।